আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি, অনেকদিন পরে সকাল থেকে ব্লগ শুরু করছি। আমার বারান্দায় খুব সুন্দর রোদ, একদম সূর্যটা এসে আমার চোখে লাগছে, খুব আরাম লাগছে। শীতের সকালে আসলে সুন্দর রোদটা খুব উপভোগ্য। ফেজেলের জন্য অনেকটা মন খারাপ। ফেজেল আজকে অনেকদিন ধরে অসুস্থ, প্রায় 3 দিন ধরে অসুস্থ। তো হেজেলকে ডাক্তার দেখানো হয়েছে। হেজেলের পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, ডাক্তারও দেখিয়েছি। এই হচ্ছে হেজেলের ওষুধ, এটাও হেজেলের ওষুধ, এটা হেজেলের ওষুধ, এটা হচ্ছে স্যালাইন বানিয়ে রেখেছি, যেহেতু বমি পাতলা হাগু করতেছে এই জন্য। এটা হচ্ছে প্রেসক্রিপশন আর কি, এই বইটাতে সব কিছু, ওর টিকা দেওয়া থেকে শুরু করে সব কিছু আছে এখানে, যে ডাক্তারের কাছে হেজেলকে দেখাই আর কি। একটু সুস্থ বোধ করতেছো হেজেল? হেজেলের জন্য আমারও মন খারাপ ছিল, এখন একটু হাঁটতেছে, খেলতেছে। তোমার কাছে একটু ভালো লাগতেছে এখন? লাগতেছে? আমার সাথে ওষুধ খাওয়াই যে রাগ করছো, হেজু কথা বলবা না আমার সাথে? এই যে হেজেল, হেজেল না গো, এখনো শরীরটা ঠিক হয়নি রে। এখন আমার ছেলের জন্য নাস্তা বানাচ্ছি, তো ও বলেছে পরোটা খাবে। তো পরোটাটা আমি খুব ইজি ভাবে এভাবে বানানোর ট্রাই করতেছি, দেখি কেমন হয়। আমি প্রায় প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, মানে একটা পরোটাই বানাবো আমি, ওরকম করেই গোলাটা তৈরি করেছি যেন একটা পরোটাই হয়। একটু ঘুরাই দিব, ছড়াই দিব চারদিকে। আমার কাছে এভাবে খুব সহজ মনে হয়, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এভাবে সেম ভাবে রুটিও বানানো যায়। প্রথমে আগে একটু সেকে নিব, তারপর আমি তেল দিয়ে ফ্রাই করে নেব পরোটার মতো। তাহলে সেম ভাবে আটা দিয়ে এভাবে পরোটাও রুটিও বানাতে পারি। সেম দেখেন, একদম রুটির মতো ফুলে উঠছে। কত ইজি, তাই না? এই তো আমি সব কাজ শেষে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব ছোট মাছ। আমি সবসময় পেঁয়াজ বেশি করে টমেটো দিয়ে ছোট মাছ রান্না করি, আমি কখনো এরকম তরকারি আলু বেগুন দিয়ে কখনোই রান্না করি নাই। আজকে খুব কেন জানি খেতে ইচ্ছে করছে, তো এই জন্য দিয়ে দেখবো আর কি। একদম ছোট বেগুনের অর্ধেক আর একটা আলু, একটু পেঁয়াজ পাতা আমি এখানে সব রেডি করে রেখেছি। তারপর একটু তিত করলা ভাজি করব। আমি আজকে এগুলা একদম ছোট মাছটা মাখা বসাই দেব, ছোট মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে তরকারিগুলো দিয়ে দিই, আল্লাহ জানে মনে হয় বেশি হয়ে যাবে, জানি না। আমি আসলে ইচ্ছে করতেছিল খাওয়ার জন্য এরকম। কিছুদিন আগে গাজীপুর আমার বোনের মেয়ের বাসায় গিয়েছিলাম, একদম গাজীপুর, ওর বাসার পাশে একটা নদী আছে, সেই নদীর টাটকা এরকম ছোট মাছ
রান্না করে খাওয়াইছিল আমাদেরকে, আমার মানে ওইটা এখনো মুখে লেগে আছে। সেদিন থেকে ইচ্ছে করতেছিল যে ছোট মাছ এভাবে রান্না করে খাবো। যদিও বা ও এত তরকারি দেয় নাই, একটু আলু দিয়েছিল সম্ভবত, হ্যাঁ আলুই দিয়েছিল। আমি সব কিছু দিয়ে দিচ্ছি, আজকে মাখা বসাবো, দেখি কেমন হয়। আমি আসলে কোনো কিছুই মেপে ঝুপে দিই না, বিশেষ করে ঘরোয়া কোনো রান্না তো আর আসলে মেপে ঝুপে দেওয়া হয় কিনা আমি জানিও না, আন্দাজ করে দিই। যেহেতু মাছ, ছোট মাছ একটু ঝাল ঝালই ভালো লাগবে, যদিও বা আমরা ঝাল খুব একটা খাই না। এরপর দিয়ে দিচ্ছি তেল, যেহেতু মাখা রান্না করতেছি আমি একটু সরিষার তেলও দিচ্ছি। ব্যাস এবার আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, মেখে 10 মিনিটের মতো রেখে দিব, তারপর চুলায় বসাবো। আগের দিনে আমাদের মাদেরকে দেখতাম এরকম করে একদম পুকুরের টাটকা ছোট মাছ এরকম করে মাখা রান্না করত, আমি কখনোই করিনি, আজকে করতেছি এভাবে। মাছ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখা যাক কেমন হয়। আমি এভাবে রেখে দিব, আজকে সেম ভাবে করলা ভাজিও এভাবে বসিয়ে দিচ্ছি। আমি করলা ভাজিটা আমি সবসময় এরকমই করি, একসাথে সব কিছু দিয়ে দিই, আমার কাছে কোনো দিনও মানে বিস্বাদ লাগেনি আর কি, স্বাদই লেগেছে। আমি সবসময় এরকমই বসাই, সব কিছু দিয়ে দিচ্ছি। হলুদ একদম অল্প করে দিব, আমার কাছে সাদা সাদা কালারটাই ভালো লাগে, করলা ভাজি আমার খুবই প্রিয়। তারপর দিয়ে দিব তেল, আমি এক হাতে মোবাইল অন্য হাতে কাজ করছি। এই তো বসিয়ে দিলাম, দশ মিনিট পর চুলাটা চুলাতে বসাই দিলাম, দেখা যাক। এদিকে আমার করলা ভাজি হচ্ছে, আমি করলা ভাজিটা সবসময় এরকম করি, একসাথে বসাই দিই, খারাপ হয় না, মজাই তো হয়। এদিকে মাছটা হচ্ছে, এই যে আমার তিত করলা ভাজি হয়ে গেছে, আমার কাছে এরকম সাদা সাদা খুব ভালো লাগে। আমি হলুদ খুবই কম দিই, আর এই হচ্ছে আমার ছোট মাছ, এখন ধনে পাতা দিয়ে দিব। দেখতে তো কালার খুবই সুন্দর লাগতেছে, নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে। তো আজকে আমি আর সার্ভ করে দেখাচ্ছি না, বাসায় তো নিজেরাই খাবো, টেবিলে এভাবে নিয়ে যাব। আর আমরা আসলে মা মেয়ে দুজন, আর ময়না আমার ছেলে তো এসব খায় না, আর আমরা খাইও আসলে খুব কম। হয়তো অনেকে ভাববে এত অল্প রান্না কেন, আসলে খাই পরিমাণে অনেক কম। যাই হোক, আমি আর সার্ভ করছি না, এভাবে টেবিলে নিয়ে যাব। এখন দুপুর হয়ে গেছে, গোসল করব, নামাজ পড়বো, খাবো। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর আমার ভিডিও দেখে প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। আল্লাহ হাফেজ।